প্রচুর লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চলে চক্কর, বেকারে বেকারে। না রে বন্ধু, আমি আমার ঘড়ি না নিয়ে যাবো না। তোর ঘড়ি আড়াই গেছে, ফেরত যেতে পারবে। কথা আছে না, মানে দেখি স্বর্গে গেল ধান বান্ধে, তোমাকেও দুজন রয়েছে এই অবস্থা। মন খারাপ কেন থাকে না? মানে তোমার প্রিয় বন্ধু ফারিয়া, সে চলে গেছে, তোমার মন একটু খারাপ থাকবে তাই না? ম্যাডাম দেখেন, আমি স্বীকার করতেছি যে ফারিয়ার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। মানে খুব বেশি ভালো বন্ধু তাও না, আবার বেশি খারাপ সম্পর্ক তাও না, একটা সুন্দর সম্পর্ক তৈরি হইতে নিছিল। কিন্তু আপনি আপনি উল্টাপাল্টা কথা বলতেন, উল্টাপাল্টা বুঝতেন আপনি। ফারিয়া কিন্তু আপনার আমার ব্যাপারটা জানতো, এই জন্য ও ইচ্ছা করার বেশি দুষ্টামি করতো। আর এখন ও চলে গেছে, মিথ্যা বলবো না, সত্যি মনটা খারাপ লাগছে। শুধু তোমার না, আমার মনটা অনেক খারাপ লাগছে, কারণ ফারিয়া মেয়েটা অনেক ভালো ছিল। আর তোমাকে ওকে নিয়ে যেগুলো বলছি আসলে একটু বেশি বেশি, একটু না অনেক বেশি বেশি, এটা উচিত নেই। আপনার মেয়েটা কোনো কষ্ট পাইতো? আচ্ছা আমি ভুল করেছি, আমি সরি। আমার স্যার বলে লাভ হবে? সে তো চলেই গেছে। রকি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বিনতি? আমি ভালো আছি ভাইয়া। হঠাৎ ফোন দিলে হইছে কি? আমি তো ঢাকা আসছিলাম ব্যবসার কাজে, চাচিও বারবার আমারে কইলো তোমারে দেখা যাইতে, আমিও তো সময় সুযোগ পাই না। আজকে সময় সুযোগ পাইছি, আমি আইতেছি তোমার ওখানে। আচ্ছা তোমার অ্যাড্রেসটা দাও তো আমারে। ভাইয়া আমি যেখানে আছি তুমি সেখানে আসবা, তার চেয়ে বরং আমরা বাইরে কোথাও দেখা করি। আরে না না, চাষি আমারে কইছে তুমি কোথায় থাকো না থাকো সবকিছু দেখাইতে, আমারে বারবার কইছে বুঝছো না, আর আমি তো সময় পাই না। দাও তোমার অ্যাড্রেসটা দাও, আমি আইতেছি। ভাইয়া তুমি এখানে আসবা? হ্যাঁ হ্যাঁ বললাম তো আমি আসতেছি। হ্যাঁ তোমার অ্যাড্রেসটা দাও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি তাহলে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ছিল ফোনে? কাজিন। কাজিন তো বুঝলাম, মানে কেমন কাজিন? আমার আব্বুর চাচাতো ভাইয়ের ছেলে। ও তাহলে তো ইয়ে সিনিয়র গার্ডিয়ান না, বড় ভাই না? কিন্তু আমি না চাচ্ছিলাম না উনি এখানে আসবে। কেন মানে কেন আসবে? মানে আসবে, উনি আসবে, এখানে আসবে, ওনার আসার দরকার আছে, গার্ডিয়ান আসবে, কথা আছে, পাকাপাকি হবে, আসুক। অভিভাবক তাই তো সমস্যা, এখানে এই পর্যন্ত যত মানুষের আত্মীয় স্বজন আসছে সবাই কোনো না কোনো একটা ঝামেলায় পড়ছে, এখন ভাইয়া হঠাৎ করে এখানে আসবে, আর আমি এটাও জানি মা হয়তো ওনাকে এখানে পাঠাচ্ছে, এখানের অবস্থা বুঝে ভাইয়া কি গিয়ে মাকে বলবে, মা আবার এটা কীভাবে নিবে? ভাইয়া আসবে, ভাইয়া আসবে, ভাইয়া যা শুনবে যা বলা হবে মাকে গিয়েও তাই বলবে, মা শুনবে, মা খুশি। হ্যাঁ আমি আসি। মধু মধু, সে কিন্তু আমার অভিভাবক, সবচেয়ে বড় ঝামেলা তো মধুই করবে, আমি না কিচ্ছু বুঝতেছি না করব না, করলে তো শুনবে না। মারিয়া চলে গেল, মেয়েটা ভালোই ছিল, দুঃখটা হলো ঠিক মতন ওর সাথে মিশতে পারলাম না, কথা বলতে পারলাম না, একদিন ওর সাথে খারাপ ব্যবহারও করছিলাম, গেল তো গেল, মায়া লাগাই গেল। ঠিকই বলছো, মেয়েটা আসলে ভালো ছিল। দেখো এর আগে আমাদের যতগুলো ম্যানেজার ছিল সবার মধ্যেই কোনো না কোনো ঝামেলা ছিল, সবাই কেমন রুড, কেমন বাজে বিহেভ করতো, কিন্তু এই একটা মাত্র মেয়ে যে এই মেয়েটা কত সফট,
কি ওকে তো এসব আলগা সিম্পতি দেন না ম্যাডাম, আপনি অনেক ফেক, আপনি পুরাটা ফেক। আপনি যেমন দেখান না এমন দেখাইতেছেন, খারাপ লাগাটা দেখেছেন যে ফারিয়া চলে গেছে, ফারিয়া এলে খারাপ লাগতেছে। ফারিয়া যখন ছিল আপনি তখন ওরে কেমনে দেখতেন? আমার আপনি কত খারাপ বানিয়েছেন ওর কাছে। আমি ওরে ভাইয়ের চোখে, বোনের চোখে দেখি, ওরে ও আমার ভাইয়ের চোখে দেখে, আমরা ভাই বোন। আর আপনি সম্পর্কটা কোন দিকে টেনে নিয়ে গেছিলেন? সন্দর চোখে আমার লুচ্ছে বানায় ফেলছিলেন, আর এখন চলে গেছে, এখন খারাপ লাগতেছে। কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। একদিন আমি ওখান থেকে চলে যাবো, যেদিন আমি চলে যাবো সেদিন আপনি আমার মর্মটা বুঝবেন, সেদিন আমার চাইলেও খুঁজে পাইবেন। মানে যত ম্যানেজারই আসুক না কেন, ফারিয়ার মতো ইনোসেন্ট কেউ ছিল না। এটা সত্য। দেখ, তোমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানিস আমার, মানে ওর বাবা সুস্থ হয়ে গেছে, বাবা মেয়ে এখন একসাথে থাকতে পারবে। কিন্তু দোস্ত, ফারিয়া তো গেল গেল, একজন অতিথি গেছে আরেকজন অতিথি আসতেছে। মানে আবার কে আসতেছে? আরে আমার আপু চাচাতো ভাই ছেলে আসতেছে হঠাৎ করে। ভালো কথা তো, এটা নিয়ে এত অরিট হচ্ছিস কেন? মোটেও ভালো কথা না। এখন আসতেছে ঠিক আছে, কিন্তু উনি চাইতেছে এখানে এসে দেখা করতে, আমি চাইতেছিলাম বাইরে কোথাও রেস্টুরেন্টে বসি, উনি খাওয়া দাওয়া করুক তারপর চলে যাক। কিন্তু উনি বলতেছে না, এতদূর জার্নি করে আসবো, জার্নি করে বাইরে কীভাবে কি, তুমি যেখানে আছো সেখানেই আসি, তুমি কীভাবে থাকো সেটাও একটু দেখে গেলাম, এখন তুই দেখ না। মানে এখানে এর আগে যত গেস্ট আসছে সবার সাথে কিছু না কিছু একটা ঝামেলা হয়েছে। এখন আমার ভাই আসলো, স্টুডেন্টগুলো তো লাগাম ছাড়া, মানে ওদের কথার কোনো লাগাম নেই। ভাইকে কিছু একটা বলে বসতো, সে কষ্ট পাইলো, আবার মানে বিষয়টা কেমন হয়ে যায় এটা আমি চাইতেছি না। আর তার চেয়ে বড়ো ঝামেলা কি জানিস, বড়ো ঝামেলা হচ্ছে মধু। মধু যেই শুনছে আমার চাচাতো ভাই আসতেছে, সে খুব এক্সাইটেড হয়ে গেছে, এখন এক্সাইটমেন্ট কী না কী করে ফেলে এটা নিয়ে আমি ভয় পাইতেছি। এত বেশি চিন্তা করিস না, তো আগে আসুক, তারপরে বাকিটা দেখা যাবে। আচ্ছা শোন না, যেহেতু আমার গেস্ট, আমি তো আসলে কাউকে কিছু বলতে পারবো না, তুই একটু সব কিছু ম্যানেজ করে নিস। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা কথা বলবো, বলে রাখা ভালো আর কি, মানে ওর চাচা তো ভাই গ্রাম থেকে আসতেছে, বুঝছেন তো? বুঝতেই পারতেছেন যেহেতু গ্রাম থেকে আসতেছে, একটা তো আপ্যায়নের ব্যাপার থাকে, তো আপনি যদি এই জিনিসটা একটু ম্যানেজ করতেন। অসুবিধা নাই, গেস্ট আসবো, সমস্যা কি? কিন্তু যার গেস্ট সে তো কিছু বলতেছে না, আপনি বলতেছেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না। না না তোরা ভাই, মানে ওই বলতো, কিন্তু ওর যেহেতু গেস্ট, ও এখন বলতে খারাপ লাগতেছে তাই বললো আমাকে যে তুই যদি একটু বলতিস। এই ও আচ্ছা, বুঝতে পারতেছি ম্যাডাম, লজ্জা পাইতেছে না, কোনো সমস্যা নাই ম্যাডাম, আমরা সব ব্যবস্থা করে ফেলবো। তাছাড়া মনে করেন যে বাড়িতে গেস্ট আসা তো একটা ভাগ্যের ব্যাপার, আর দেখেন আমাদের বাড়িতে কিন্তু একটার পর একটা গেস্ট আসতেই থাকে, এটা আমাদের কিন্তু অনেক ভাগ্য, অনেক সৌভাগ্য আমাদের জন্য। আচ্ছা ম্যাডাম, ওই আপনার গেস্ট যে আসতেছে, সে কি আইসেই চলে যাবে নাকি কয়েকদিন থাকবে? এখনো তো কিছু বলে নাই, আগে আসুক, আসার পর বুঝতে পারবো অত সঙ্গে থাকবে। আসলে সে কি ম্যাডাম, মানে যদি থাকে আর কি, তাহলে তো ওনার জন্য একটা গেস্ট রুম ঠিক করতে হবে, থাকার ব্যাপার আছে না এই জন্য। আমার মনে হয় কি, তোরা ভাই আপনি ঠিকঠাক করেই রাখেন, যদি থাকলো তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে তো চলেই গেল। আর আরেকটা কথা তোরা ভাই, আপনি তো জানেনই যে আমাদের এখানকার স্টুডেন্টগুলো, মানে এরা তো এক একজন এক এক রকম, এক এক ধরনের কথাবার্তা বলবে, বিহেভ করবে, আপনি একটু এই জিনিসটা একটু মাথায় রাখেন, মানে সবাই আর কি ম্যানেজ করে নিই জিনিসটা। ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, মানে এইখানকার যে চারটে স্টুডেন্ট আছে তাকে রক কোনটা কোন দিকে যায় না যায়, আমার চেয়ে এই তোরা বলির চেয়ে কেউ ভালো যায় না, ওরে কীভাবে কন্ট্রোল করতে হবে সেটা আমার জানা আছে। আর যেহেতু এখন আমার দায়িত্ব বেশি, বাড়িতে অনেকেই নাই, সব দায়িত্ব আমার কাঁধে, বিধি ম্যাডাম আমরা কোনো টেনশন করবেন না, আমি সব দেখতেছি। আর আপনার গার্জিয়ান আসবে তো, আমি একটু ওনার জন্য ভালো মন্দ আপনার ব্যবস্থা করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। সেটাই, ম্যানেজ হয়ে গেল, চল যাই।
খারাপ হয়ে গেল। হয় না, সবার জন্য তো সবার টান ফিল, এটা তো সবার জন্য হয় না। ভারিয়ার জন্য যেন কিরম একটা লাগ দিছে। একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, বলছে এতদিন ছেলো বুঝিনি যে চলে গেলে এরকম একটা কষ্ট লাগবে, এরকম একটা ফিলিং হবে ভিতরে। কেন অনেক ম্যানেজার আছে, কোনো সময় কারোর জন্য কিন্তু এই ফিলটা হয়। সত্যি কথা, সে যখন প্রথম আসে ওরে দেখেই না এক ধরনের মায়া মনে হয়েছে, মানে মায়া লাগছে। ওর চেহারাটা, ওর বয়সটা, ছোটো বোনের মতো সবসময় পাশে রাখিছে। ওর বাবা অসুস্থ হয়েছিল, ভালো লাগতেছে ওর বাবা সুস্থ হয়ে গেছে, কিন্তু চলে যাওয়ার পরে না খুব খারাপ লাগতেছে। ঠিকই বলছেন, আমারও আসলে অনেক খারাপ লাগছে। আসলে আমি যখন প্রথম দিন ওকে দেখেছি না, ওই বাড়ির ম্যানেজার, আমি না মানে বিশ্বাসই করতে পারিনি, এত ছোট একটা মেয়ে এত বড় দায়িত্ব। বাট স্টিল ও কিন্তু অনেক ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করে গেছে না। আমি ভাবছি ওর পড়াশোনা শেষ হলে ওকে আমি আমার কাছে নিয়ে নিই, তাই না? এইটা কিন্তু ভাল লাগছে, মানে এই আইডিয়াটা পছন্দ হয়েছে। আপনি তুমি যদি এই মেয়েটারে নিয়ে যাও, মেয়েটারও উপকার হয়, তোমারও উপকার হয়, কারণ দুজন দুজনের চেনা জানা আছে, তোমার ব্যাপারটা সে খুব ভালোভাবে বুঝবে, কোনো সমস্যা হবে না। আমারও তোমার সাথে নিয়ে যেতে পারি, মানে যে বৃদ্ধাশ্রমে তো নিতে চাইছিলে, ওখানে তো আর যাবো না, কিন্তু তুমি আমার যদি কও, মানে তোমার পাশে পাশে আমি থাকতে চাই, সবসময় থাকতে চাই। আমি দেখেছি যখনই একটা জরুরি কথা করতে চাই তখনই ঢুকে পড়ো। এই জাস্ট আমি আমার কথাটা করতে চাইছি আর তুমি সাথে সাথে ঢুকে পড়ো। এই তোমার সাথে কি আমার কি ঝামেলা আছে, কোনো ঝগড়াঝাটি হয়েছে, নাকি তোমার কোনো ক্ষতি করেছে? আমি কি বাড়ির কাজের বুয়া? আমি এই বাসায় কেন আসছিলাম? আমি এই বাসায় আসছিলাম শুধুমাত্র রানা স্যারের রান্নার কাজ করার জন্য। তারপর রানা স্যারের রিকোয়েস্টে আপনাকে সবার জন্য রান্না করছি। তারপর শীতটা জাফা এলো, তো রাঙা সারা শীতটা জাফা একই কথা, এর লেগে শীতটা জাফার লেগেও আমি রান্ধি, কিন্তু তাই বইলা ওই মেহ মানাইব তার লেগেও কি আমি রান্ধব? এই যে সেদিন কা মুন্না ভাইয়ের বন্ধুরা এলো, একই করলো খাপ করে আমার হাতে ধরলো, তারপরে তো কোনো না কোনোভাবে তার এই বাড়িতে বাইর করে দিল। এই যে নতুন যে বেড়াইতেছে, এই বেড়াই যে এমন কোনো কাম করবো না, তার কি গ্যারান্টি আছে কন দিয়ে আপনারা? আচ্ছা মুনি, তুমি এমন রিয়্যাক্ট করছো কেন? রান্না করা কি খারাপ কিছু? আর রান্না করলে কি সবই বুয়া হয়ে যায়? আমাদের মায়েরা যে রান্না করে তার কি বুয়া হয়ে গেছে? আর তুমি ভালো রান্না করো বিধাই তো সবাই তোমাকে রান্নার দায়িত্ব দিচ্ছে, তাই না? আর তুমি জানো ওয়ার্ল্ড ওয়াইড এই শেফের পেশাটা কত রেসপেক্টফুল, সবটা সময় তুমি তুমি যাও তো যাও রান্না করতে। হ আমার লগে আর কারোর লগাতে পারেন না, যাওয়াই সব খালি আমার উপরে চাপাই দেন। দেখ এখন এই বেটা রান্না আমার উপরে চাপাই দেন, আমি গিয়ে রান্ধি সবার লেগে। আপনি বললে এগাও রান্ধু, এখন মেমা নেবে, এখন আমি তার লেগেও রান্ধি, যাই রান্ধি। আপনি বলছেন কোনো আত্মীয় স্বজন থাকে তা করে ওটা একা নেন, তাগর লেগেও আমি রান্ধি, আমি তো এবারের বুয়া। আমি যেটা বলতে চাই আসলে ওই মুডটা চেঞ্জ হয়ে গেছে, আরেক সময় যদি ডিস্টার্ব। কিছু জন্য ডাকবে মানে আমাদের এক জায়গায় আসতে গেলে আর কথাটা কই হবে ভাই? আপনারা আপনার ছাড়া তো আর কেউ নাই, আপনি তো আমার পরিবার, আপনি আমার মা বাবা, আপনি আমার ভাই, মানে বিনতে মানে আমার ভাই আসতেছে, তো আপনারা যদি আমার গার্ডিয়ান হয়ে বিনতে আমার ভাইয়ের কাছে আমার বিয়ের প্রস্তাবটা দেন, আমি মানে এখানে থেকে তোমার কোনো ফিউচার নাই, আমি না পারতেছি ভাই সামনে আগাইতে, না পারতেছি পিছিয়ে যেতে পারি, আমি একটা জায়গায় লক খাই আছি। আমি ম্যাডামকে বিয়ে করে আমি আলাদা সেটেল হয়ে গেলাম, আর আপনার এখানে একটা কম্পিউটার কমলো,
আপনাদের যে ভালো হইলো, আপনারা আপনাদের জীবনটাকে আপনার সেটেলমেন্টের দিকে একটু আগায় নিলেন। তোমার কি কোনো কমন সেন্স নাই? বিন্তি ম্যাডাম হচ্ছে আমাদের ম্যাডাম, আমরা এখানে একসাথে কাজ করি, চাকরি করি, আর তুমি বলতেছো তার ভাই আসতেছে তার কাছে তোমার আর বিন্তি ম্যাডামের বিয়ের প্রস্তাব নেওয়া যেতে। হ্যাঁ, আমি এটা পারবো না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। ভালো লাগেছে, একদম ভালো লাগেছে। আমি 200 ভাগ রিজুব ভাইয়ের সাথে উনি যে কথাটা কইছে একেবারে বাস্তবসম্মত কথা কইছে, ওটাতে এইসব কথা বলি তো হবে না। কিন্তু সেই সাথে আমাকে মধুর আবেগটাও ভাই দেখতে হবে, মানে ও যে একটা আবেগের মধ্যে আছে, মানে সেটাকেও একেবারে ফেলে দেওয়ার ব্যাপার না, ওটাও একটা বিবেচনার মধ্যে আনতে হবে। এখন সেটা একটু ভাবার দরকার। এত ভাই ভাবি বা লাভ নেই ভাই, মধু ভাই তো ভালোবাসে বিন্দু ম্যাডাম, এর তো মন থেকে ভালোবাসে, এর আবেগটা ফালানো আবেগ না। এর যদি ফালানো আবেগ তো কখনো এমনি করে সিরিয়াস ভাবে বলতো না, আপনি আমার মা বাবা, আপনার আমার ভাই বোন, আপনারা সিনিয়র হয়ে আপনারা কি করবেন, এটা আমার দেখার বিষয় না। আপনারা যদি কিছু করতে না পারেন, আমি মুন্না মধু ভাইয়ের গার্ডেনের তার ভাইয়ের সাথে কথা বলবো তার বিয়ের ব্যাপারে। আমরা তো খালি মধুর কথাই শুনতেছি। এখন আমরা যদি বিন্দি ম্যাডামের কথা না যাই না, আমরা শিওর না হয়ে যদি ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাই, বিন্দি ম্যাডাম যদি রিয়াক্ট করে, তাহলে কি আমরা অপমানিত হব না? হ্যাঁ ভাই, আমি জানি, আমি অবশ্যই বিন্দু ম্যাডাম এই বিয়েতে রাজি, শুধু উনি আমার গার্জিয়ান নাই বলে উনি রাজি হচ্ছেন না। আপনি বুঝেন না, তার মেয়ে মানুষ, উনি তার মুখ করে বলতে পারেন না, তাই না ভাই? যেহেতু ওনার ভাই আসতেছে ভাই, ঠিক ভাই, এটা একটু ভাই আমার বড় ভাইয়ের জায়গা থেকে ম্যানেজ করেন। আর হচ্ছে ভাই, আমার বিয়েতে তো ভাই আর কেউ নেই আপনার ছাড়া ভাই, আপনি আবার উকিল হোক, এই দুজন হবে আমার সাক্ষী। যান, সাক্ষী দিয়ে দেবেন। আরে না, ঠিক আছে, ফুটফাট করে কথা বলি, মানে রিজুক ভাই যেটা বলেছে সেটা তো বিবেচনার ব্যাপার আছে ভাই। কেন বুঝতে পারছি, এটা হিসাব করবে না? তুমি যে ফুটফাট করে কথা করছো, এটা একটা বিয়ে, এটা একটা ক্রিকেট খেলার মাঠ না, দেখলাম পাড়া মহল্লার খেলা খেলেছো, এটা এত সহজ না, উনি জায়গা মতোই আছে। দেখো ভাই, তোমার আবেগটা ফেলে দিচ্ছি, তোমার আবেগ মাথার মধ্যেই আছে, এটা যাতে ঘটে সেটাও আমি বিবেচনার মধ্যে রাখলাম। এখন ব্যাপারটা আমরা একটু সিনিয়র পর্যায়ে একটু ভাবি, তোমরা যাও, দেখতেছি কি লজ্জা পেয়ে যাচ্ছে নাকি? আচ্ছা ভাই, আমি আমার ডিসিশনে ভাই আমি একদম স্থির আছি, এটাই ফাইনাল ভাই, বিয়ে করতেছি। কোন পক্ষে যে যাব, মধুর পক্ষে না রিজুক ভাইয়ের পক্ষে? একটা পেশেন্ট হতে পড়ে গেলাম, এত সহজে ডিসিশনটা নেওয়া যাবে না, একটু সময় নিতে হবে। না মানে এটা তো ডিসিশন নেওয়া লাগবে না ভাই। আচ্ছা একটু বাইরে যাই, একটু পরিবেশটা দেখে আসি কি আসলে কি পরিস্থিতি। আপনি যদি একটা সিগন্যাল ম্যাগনাল দিতেন, তাহলে আমাদের একটা গতি হয়ে যেত, বুঝেন না ম্যাডাম? তো আমি কি করব? মধুরে ডাইকে একদম স্ট্রেট বলে দাও যে বিয়ের সাথে যে চিন্তা ও মাথাতে যেন বাইর করে দেয়। হ্যাঁ, আপনারা তো মোটামুটি সবাই জানেন যে শর্মী ম্যাডামের সাথে আমার একটা আছে। হ্যাঁ, কী ব্যাপার বিন্তি, তুমি তো আগের থেকে শুকিয়ে গেছো। ও, ডায়েট করো না? কী কারণে দোয়া করবো একটু বললে ভালোই তো না? আমার নতুন জীবনের জন্য আপনি দোয়া করেন। শুকর আলহামদুলিল্লাহ।